বহরমপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে তৃণমূলের রাখি বন্ধন উৎসব রবিবার বহরমপুর ব্লকের ভাকুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চুয়াপুর মোড় সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়। এই দিনে রাখি বন্ধন অনুষ্ঠানে পথ চলতি সাধারণ মানুষ সহ দলের নেতা কর্মীদের হাতে রাখি পরিয়ে মুখ মিষ্টি করানো হয়, পাশাপাশি কোভিড বিধি নিয়ন্ত্রণের জন্য মাস্ক বিলি করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাকুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কমিটির সভাপতি রাজু ঘোষ, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকার, ভাকুড়ি 1 নম্বর পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। বিনয় রায়, রিপোর্ট এনটিভি ডব্লিউপি। আজকে আমরা রাখি বন্ধন উৎসব, এটা আমরা প্রত্যেক বছরই পালন করি। এই বছর একটু ভালো করে পালন করছি এই কারণেই, যেখানে গোটা ভারতবর্ষে সাম্প্রদায়িক নামক যে বিজেপি দল যেভাবে গোটা ভারতবর্ষকে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করছে, তার বার্তা দিতে যে আমরা যেটা রবীন্দ্রনাথ ঠাকুর করে গেছিলেন, যে রাখি বন্ধন উৎসব যাতে সকল জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসঙ্গে চলি, একসঙ্গে থাকি, একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করার জন্যে আজকে আমাদের এই রাখি বন্ধন উৎসব। আমরা বাকরি 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন বহরমপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারুগোপাল মুখার্জি, উপস্থিত থাকবেন বহরমপুর পূর্ব ব্লকের সভাপতি আজউদ্দিন মণ্ডল সাহেব, উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং কোঅর্ডিনেটর অশোক দাস মহাশয়, উপস্থিত থাকবেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারী মহাশয় এবং আরও অনেক নেতৃবৃন্দ। অবশ্যই রাখির পাশাপাশি আমরা মাস্ক বিলি করছি এই করোনাকালে, যাতে মানুষকে সচেতন করার জন্য আমরা মাস্ক বিলিও করছি। নাম রাজু ঘোষ, বাকরি 1 নম্বর তৃণমূল কংগ্রেস সভাপতি। খেয়াল রাখবেন রাস্তাঘাট যাতে জ্যাম না হয়, ভলেন্টিয়ারদের বলছি আপনারা খেয়াল রাখবেন রাস্তাঘাট যাতে জ্যাম না হয়। বিপ্লব 300 টাকা দিচ্ছে, রাখো পরে দিয়ে দেবো, তুমি নিয়ে রাখো। আচ্ছা আমাকে দাও, 200 টাকা ফেরত দিতে হবে? না না 200 টাকা দিতে হবে। এগুলো খোল, এগুলো সকল জনসাধারণকে বলছি, আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করার জন্য প্রধান সাহেব আমরা বাঁকুড়ি 1 নম্বর পঞ্চম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই জোয়াপুর পরে মমতা ব্যানার্জির নেতৃত্ব তথা ভারতবর্ষের বুকে যে সম্প্রীতি, যে সৌভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি, সেই পরম্পরা, সেই ঐতিহ্যকে আমরা আগিয়ে নিয়ে যেতে চাই।